নিয়ন্ত্রণ হারিয়ে দুটি দোকানের ওপর উল্টে গেল পণ্যবাহী কন্টেনার। ঘটনাটি ঘটেছে বুধবার রাত 10টা নাগাদ। মগরা থানার আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি মোড় এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দোকানের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই, তবে আহত হয়েছেন গাড়ির চালক। কন্টেনারটিকে ক্রেন দিয়ে পুলিশ তুলে সেটিকে মগরা থানায় নিয়ে বাজেয়াপ্ত করেছে মগরা থানার পুলিশ। অ্যাক্সিডেন্টের প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন এই দুর্ঘটনা সম্পর্কে, শুনুন তাদের থেকে। গাড়িটা স্পিডে আসছিল, তো বাঁকের মুখে ও ঠিক তাল সামলাতে পারেনি, তো স্টিয়ারিং যা কোনোভাবে এদিকটা চলে আসে, চলে আসার পর স্টিয়ারিং কাটাতে গিয়ে সেখানটা বিপদ চায়। আমরা চারজনা ছিলাম এখানে, কিন্তু আমরা চারজনের সেরকম ক্ষতি হয়নি, একটু আগে গিয়ে ক্যান্টারটা উঠে যায়। আপনারা দোকানেই ছিলেন তখন? হ্যাঁ, সবাই স্পটেই ছিলাম, দোকানেই ছিলাম আমরা। মানে খুব স্পিডে ছিল গাড়িটা? গাড়ি স্পিডে আসছিল। কি নাম আপনার? আমার নাম বলাই কুন্ডু। স্থানীয় সূত্রে খবর, আদি সপ্তগ্রাম ঠাকুরবাড়ি মোড়ে একটি পণ্য বোঝাই 14-চাকার কন্টেনার খুব দ্রুত গতিতে আসছিল। ঠাকুরবাড়ি মোড় বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় রাস্তার পাশের দুই দোকানের ওপরে। স্থানীয় এক বাসিন্দা রাজীব গুপ্ত জানান, তিনি বসেছিলেন, হঠাৎই বিকট শব্দ শুনে তারা ছুটে আসেন। ছুটে এসে দেখতে পান একটি কন্টেনার তা পাল্টি খেয়ে পড়েছে দোকানের উপরে। ভেতরে ড্রাইভার বেরোনোর চেষ্টা করছে। সেখানকার স্থানীয় বাসিন্দারাই কাঁচ ভেঙে ড্রাইভারকে উদ্ধার করে। সেখানকার আরেক বাসিন্দা শুভ পাল বলেন, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। রাস্তায় ওই জায়গায় একটি সুবিশাল বাঁক রয়েছে, সেখানে গাড়িটিকে ঘোরাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। উল্টে যায় পুরো দস্তুর পণ্যবাহী কন্টেনারটি। ঘটনার সময় নিজের সবজির দোকানেই ছিলেন ব্যবসায়ী মলয় কুন্ডু। কোনো ক্রমে প্রাণে বাঁচেন তিনি। দ্রুত গতির কারণেই এই দুর্ঘটনা। কন্টেনার চালককে আটক করেছে মগরা থানার পুলিশ। আমরা কোথায় ছিলাম? যখন গাড়িটা এখানে উল্টায় অ্যাক্সিডেন্টটা হয়, তখন আমরা এই মোড়ের মাথায় ছিলাম। দিয়ে উল্টানো বিকট আওয়াজে ছুটে আসি বন্ধুরা মিলে, দেখি ড্রাইভার ইনজোর হয়েছে। এসে তারপরে ড্রাইভার কাজ ভেঙে ড্রাইভারকে বের করি। তারপরে বের করার পরে ড্রাইভারই লেগেছে, সাইডে নিয়ে গিয়ে বসানোর পরে তারপরে দেখলাম যে দোকান পাশার ভেঙে গেছে, গাড়ি আর কি তেল চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। গাড়িটা কি খুব জোরে আসছিল? খুব জোরে আসছিল, ড্রাইভার ড্রিঙ্ক করেছিল। ড্রিঙ্ক করে ড্রিঙ্ক করার ফলে এই দুর্ঘটনাটা। তোমরাই উদ্ধার করো? হ্যাঁ, আমরাই উদ্ধার করি। ফার্স্ট কাজ ভেঙে আমরাই উদ্ধার করি। কারোর কি, ড্রাইভার ছাড়া আর কারোর কিছু হয়েছে? না, কারো কিছু হয়নি, সেই সময় কেউ ছিল সে কারো কিছু হয়নি। ঘটনা পুলিশ এসে ইয়েটা নিয়ে গেছে গাড়িটা? হ্যাঁ, পুলিশ আসার পরে ড্রাইভারকে নিয়ে যাওয়া হয়েছে। কি নাম তোমার? আমার নাম রাজীব। রাজীব? রাজীব গুহ। রাতের বেলায় কন্টেনার উল্টে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় মানুষরা যথেষ্ট আতঙ্কিত এই বিষয়ে। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।